গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 11:44। ইন্দ্র খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাত রান্না করতে হয়নি। কালকে রাত্রিবেলার ভাত কিছুটা ছিল, তার মধ্যে সবজিপাতি দিয়ে ভাত ভাজা করে দিয়েছি। পুবুকে এখনো পর্যন্ত ভারী কিছু খেতে দিতে পারিনি, কারণ সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠেছে, চা বিস্কুট খেয়েছে, তাই বললো পেটে জায়গা নেই, একটুখানি দেরি করে খেতে দাও, দুপুরের খাওয়াটা আমার একেবারে হয়ে যাবে। আর আজকে ওয়েদার এত খারাপ, এত খারাপ, সকালবেলা পুজো দিতে গেছি, ঠাকুরের কাছে হাত জোর করে প্রার্থনা করলাম যে আজকে সূর্যদেবতাকে এক ঘন্টা কিংবা আধা ঘন্টার জন্য পাঠাও, ঝাঁচক চোখ সকাল দেখে যদি দিনটা শুরু করি আমার সারা দিন খুব ভালোই ভালোই কাটবে। কোথায় কি আমার প্রার্থনায় কোনো কাজই হলো না, আজকে মনে হয় সূর্যদেবতা উঠবেই না, কখন উঠবে, 12টা বাজতে চললো, তাই জন্য কম্বল টম্বল গুছিয়ে রাখতে না করেছি, একটু পরেই এসে কম্বলের নিচে পা দেব। আপনাদের দেখাই আমার ব্যালকনি গার্ডেনের ডাব্বায় ভরে যে সমস্ত গাছপালাগুলো লাগিয়েছিলাম, পিটুনিয়া ফুলগুলো হয়েছে কিন্তু সাইজে প্রচণ্ডই ছোট, প্রতিবেশীর বাড়িতে আরও বড় বড় ফুল হয়েছে এই পিটুনিয়াগুলো। আর চন্দ্রমল্লিকা যখন এনেছিল একখানা ফুল সমেত এনেছিল, এখন চারখানা ফুল দেখা যাচ্ছে। এইগুলো খুব যে ভালো হচ্ছে সেটা বলবো না, তবে যেই দুটো হওয়া অবস্থায় ছিল সেগুলো এখনও পর্যন্ত মরেনি, দেখতে পাচ্ছেন, ঠিকঠাক হয়তো যত্ন করতে পারছি না, আর নাহলে অধিক যত্নের ফলে গাছটা ঠিক পরিপুষ্ট হচ্ছে না, আর নাহলে ব্যালকনিতে সেইভাবে রোদ আসছে না এগুলোকে বাঁচিয়ে রাখার মতন, কোনো একটা তো কারণ ঘটছেই, নাহলে শীতের বাগান দেখার মতন থাকে। এই যে অল্প অল্প ফুল হচ্ছে, এই দেখুন এই গাছটাতে হবে, কড়ি এসছে, কিন্তু কবে হবে, এই কবে হবে কবে হবে এটাও কিন্তু আমার একটা দুশ্চিন্তা জানেন। এই গাছটার মধ্যে কয়েকদিন আগে অনেকগুলো ফুল হয়েছিল, এখন আর ফুল ঠুল কিছু দেখা যাচ্ছে না। আর এই গাছটা তো আমার ভীষণ ভালো লাগছে, এগুলোকে কি বলে গাঁদা ফুলেরই একটা জাত। আর এত সুন্দর একটা দৃশ্য দেখানোর পরে আমি দেখাতে চলেছি এই দৃশ্য, পুরো অগোছালো। আমার ফরিং কিন্তু ভাবছে আমি ছাদের দিকে যাব, না বাবা ওর মুখ বাড়িয়ে থেকে লাভ নেই, আজকে আমরা কেউ ছাদে যাবো না, চলে আয় মেঘলা আকাশ, রোদ নেই, ছাদে গেলে খালি হাওয়া আর হাওয়া, আর সারা বাড়ি খালি পায়ে আমি পরিক্রমণ করছি ফরিং এর জন্য, একটা জুতো নেই, একটা জুতো নেই, এতদিন যাবৎ হাফ জুতো ছিল সেটাকেও কালকে ফিনিশ করে রেখে দিয়েছে রাত্রিবেলায়। আর চলুন আমি সকালবেলায় চটপট করে রান্না বান্না করে নিয়েছি, কারণ এতটাই মন খারাপ লাগছিল মেঘলা আকাশ দেখে, সেই মন খারাপটা দূর করার জন্য নিজেকে ব্যস্ত রেখেছি, কি দিয়ে রান্নাবান্না যেটুকু ছিল সেটুকু কমপ্লিট করে নিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, বললাম পুবুকে খেতে দিতে হবে, বিরল দৃশ্যটা একবার দেখিয়ে নিন, আপনাদের চোখ সার্থক করে নিন, আমিও চোখ সার্থক করছি, অনেক সকালবেলায় আজকে পড়তে বসেছে, অনেক সকালবেলায় কি বললামই তো দেরি করে ঘুম থেকে উঠেছে, 9টার সময় তার সকাল হয়। দেখাবো বলেই কিন্তু ঢাকনা খুলে রেখে দিয়েছি, ভাববেন না অনেকক্ষণ যাবো ঢাকনা খুলে রেখে দিয়েছি, একদম পয়জনাস জিনিস ওদের খাওয়াবো না। এর মধ্যে শিম আলু ভেজে রেখে দিয়েছি, এখানে বেগুন পুড়িয়ে ছাল ছাড়িয়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কুচি দিয়ে মাখবো, এখন নয় পরে, এখন যদি মেখে রাখি বেগুন দিয়ে জল কেটে যাবে, টকা টকা খেতে হয়ে যাবে। এখানে দুধ রয়েছে, এখনো পর্যন্ত জাল দেওয়ার সময় পাইনি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শুকনো খাবার রান্না করলে ডাল, ডালের মধ্যে ভেবেছিলাম একটুখানি ধনে পাতা দেবো, বাবা আর দিতে ইচ্ছা করছে না, এই দিয়ে খেয়ে নেবে। আর আমি আবার আগের মতন দুপুরবেলায় রুটি খাওয়া শুরু করব, দুপুরবেলা কি দুবেলায় রুটি খাওয়া শুরু করব বলে এখানে আটা মেখে গুলি পাকিয়ে রেখে দিয়েছি, ঠান্ডাটা কেটে গেলে দুখানা রুটি বানিয়ে নেবো। পুবু তুই কি রুটি খাবি? না পুবু রুটি খাবে না, পুবু ভাত খাবে, আমার জন্য দুখানা রুটি বানালেই হয়ে যাবে, একটুখানি ঠান্ডাটা কাটুক। আর সকাল সকাল ইন্দ্রবাবু আমাকে বাজার করে দিয়ে গেছে, ঘরে একটাও সবজিপাতি নেই, আমাকে যখন জিজ্ঞাসা করে বাজার থেকে কি আনবো তখন না আমি ভেবাচাকা খেয়ে যাই, কি আনবে কি আনবে ভাবনা চিন্তা করে পাই না, খালি মনে হয় কি দূর শুধু তো ফুলকপি আর বাঁধাকপি, আর তো কিছুই পাওয়া যায় না। তারপরে যখন দেখি সবজিপাতি একটাও নেই, খালি মনে হয় এটা আনলে ভালো হতো ওটা আনলে ভালো হতো, সে জানি না, হাত ঘোরালে বুঝতে পারবো আজকে কি কি এনেছে। ও বাবা সজনে ফুল এনেছে, বাবা আর ভাল লাগছে না সজনে ফুল, যখনই বাজারে যাচ্ছে তখনই সজনে ফুল নিয়ে চলে আসছে, সজনে ফুল একটুখানি ওই গরম গরম ঠান্ডা বসন্তকালে সজনে ফুলের বড়া কিংবা তরকারি খেতে ভালো লাগে, এখন কি খেতে ভালো লাগবে, সজনে ফুল একটুখানি তিতকুটে, তো শীতকালে তেতো জিনিস খেতে খুব একটা ভালো লাগে না। এখানে নিয়েছি কুমড়ো, কুমড়োটা বেশ ভালো এনেছে, কিন্তু ফ্রিজে এক টুকরো কুমড়ো রয়েছে, সেটা এখনও খেয়ে উতরাতে পারিনি, তার আগে আর একটা কুমড়ো চলে আসলো। চলুন সবজিপাতিগুলো এই ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দিই, তারপরে নয় গোছানো যাবে, এই ব্যাগের মধ্যে যদি বন্দি অবস্থায় থাকে না জলসা জলসাতে অনেক সময় পচে যেতে পারে। আলু এনেছে, বেশি কিছু বাজার করতে না করেছি, অতিরিক্ত বাজার না ভালো লাগে না, গোছাতেও সময় লাগে, আবার কবে কোনটা খাবো সেইটা নিয়ে চিন্তা ভাবনায় বসলে বিপি হাই হয়ে যায়, বুঝতে পারলেন।
অনেক সমস্যা আছে, জীবনে সমস্যার আর শেষ নেই, সমাধান একটাই, যদি পেটটা ভগবান নিয়ে নিত, তাই না? পেটের জন্যই এত কিছু। সজনে ফুল রয়েছে, বাজারগুলো নিচে ঢালতে পারবো না, ফড়িংয়ের লোমেই লোমাকার, যদিও ঘর সকালবেলা হলেই আমি পুঁছে ফেলি সবাই ঘুম থেকে ওঠার আগে, আজকেও তাই করেছি। এর ভেতরে শশা রয়েছে, ফড়িংয়ের খাবার, প্রত্যেক দিন দুপুরবেলায় একখানা শশা ফড়িংয়ের লাগবেই, আর সেটা যদি ইন্দ্র না এনে রাখে না, ইন্দ্র ঘরে ঢুকতেই পারবে না, হামলা হয়ে যাবে ওর উপরে। এখানে বেগুন এনেছে, বলেছি বড় বড় ধরনের বেগুন নিয়ে আসবে, শীতকালে একটুখানি বেগুন পোড়া দিয়ে রুটি খেতেও বেশ ভালো লাগে, সবজিপাতি কিছু যদি করতে না ইচ্ছা করে, তাই না? আজকে যেমন করেছি, যদিও আজকে বেগুন পোড়ানোর বার নয়, বুধবারে বেগুন পোড়ালে বুদ্ধি পুড়িয়ে খায়, থাক বুদ্ধির দরকার নেই। খাওয়ার জিনিসে যদি এত বাজ বিচার থাকে তাহলে মানুষ খাবে কখন? এমনিই দুজনের সংসার, এটা খাই না ওটা খাই না, এই দিয়েই দিন চলছে, তার উপরে যদি আবার বার মানি হয়ে গেল, প্রোটিন ভিটামিন কিছু আর শরীরে যাবে না। এত শীতে না আমি কি করব না করব বুঝে উঠতে পারি না, আর ইদানিং আমার আগে যে হাঁপানি হাঁপানি ভাবটা ছিল, হাঁপানির রোগ নয় কিন্তু, ওই যে হালকা হাঁটা চলাতেই হাঁপিয়ে যেতাম, হালকা কথাবার্তা বললেই হাঁপিয়ে যেতাম, সেটা আবার ফিরে এসেছে। তার জন্য কি করতে হবে, ভাতটা কম খেতে হবে, পেট যত হালকা ফুলকা থাকবে আমার ওই হাঁপানো ভাবটা কমে আসবে, বুঝতে পারলেন? এটা নিজে নিজেই আবিষ্কার করেছি, কেউ আমাকে বলেনি। কিছু রোগ দেখবেন কি কারণে হচ্ছে মানুষ নিজে থেকেই বুঝতে পারে, বুঝেও অবুঝপনা করলে তখন সেই রোগটা গাড়িয়ে যায়, তাই না? আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম রুটি কি জিনিস জানতামই না, আমার বাপের বাড়িতে না কেউ রুটি ফুটি খুব একটা খেতো না, কিন্তু ইন্দ্রদের বাড়িতে আসার পরে দেখি কি, ও বাবা এরা সকালেও রুটি খায় আবার রাতেও রুটি খায়, আমার তো জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছিলো। আমার শাশুড়ি মা বুঝতে পেরেছিল বলে দুপুরবেলা একটুখানি বেশি করে ভাত রান্না করতো, সেটাই আমি রাত্রিবেলা খেয়ে নিতাম, সবাই রুটি খেত আমি ভাত খেতাম। সে যাই হোক, তারপরে রুটি তো বানাতে হবে, খাই বা না খাই, অতগুলো রুটি আমার যা তো একা পারবে না, তখন আমার শাশুড়ি মা আমাকে রুটি বেলা শিখিয়েছে, আর এত সুন্দর করে শিখিয়েছে, ধৈর্য আছে আমার শাশুড়ি মায়ের, আমাকে যে গোল করে রুটি বেলা শিখিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাকে। অন্য কেউ হলে না রেগে যেত, আমার মা হলেই তো রেগে যেত, হ্যাঁ একবার শেখালে শিখতে পারিস না, বিশেষ করে এই রান্নাবান্নার কাজগুলো। আমি অনেক রান্নাবান্না আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, যদিও এখন উনি রান্নাঘরে ঢুকতে পারে না, এককালে ওনার হাতের রান্না দুর্দান্ত ছিল, ঢাকা জেলার মানুষ তো খুব ভালো রান্নাবান্না করে। চলুন, যেটুকু আটা রয়েছে সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই, কোথায় রাখবো, সব সরঞ্জামে ভর্তি। কী মা রুটি হচ্ছে, চলো 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 চলো। রুটি ফুললে মন যা ভালো লাগে না, এখন আর গ্যাস ঠ্যাস কিছু পুষতে পারবো না, কারণ রাত্রিবেলা রান্নাবান্না রয়েছে, জলের কাজ থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো, কারণ শীত পড়েছে যা কি হে বাবা। চলুন ভাতটা হতে থাক, আমি দরজা কপাট দিয়ে নিই, আর শীত চলে যাচ্ছে আমার সেইভাবে গরম জল খাওয়া হচ্ছে না, গরমকালে শরীর চাইবে জল দাও জল দাও, আর শীতকালে শরীর চায় না বলে আমরা শরীরটাকে জল দিই না, স্নানের জন্যই বলুন আর খাওয়ার জন্যই বলুন, কিন্তু আমি চেষ্টা করছি সারাদিনে অন্তত দুই মগ উষ্ণ গরম জল খাওয়ার। খাই বাবাই উষ্ণ গরম জল, একটু একটুখানি ইয়েটা চালাবি বাবা, বিগ বসটা চালা। আর এই ছেলেটা না, আমি আসি আমার পেছন পেছন আসি, আমার বিরক্ত লাগে, আমি কোনদিন হোঁচট খেয়ে পড়ে যাব পায়ে পায়ে ঘুরলে, বিগ বস দেখবো, আর এখানে অনেক কাচাকুচি জামা কাপড় রয়েছে সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখবো, বিকেলের দিকে জায়গা মতো চালান করবো, আমার টিভি দেখতে দেখতে জামা কাপড় গোছাতে বেশ ভালো লাগে, দেখতে পাচ্ছেন কেমন হাঁপিয়ে হাঁপিয়ে উঠছি, বাপ রে। হুম মা কি বলছো, নায়িকা থেকে এক্ষুনি আসবে পার্সেল নিতে, পার্সেল করে রেডি করবো, কালকে পুপু একটা ব্লাউজ কিনতে গেছিলো কিন্তু ওর গায়ে সব বড়, কেউ ওকে দেখাচ্ছিলই না, বল সেটা নাহলে তো সবাইকে বলিস, আমার মা কিছু কিনে দেয় না, তোর জন্য জামা কাপড় কিনতে গেলে তো কেউ দেখাতেই চায় না, বলছি যান 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 রুগ্ন মেয়ে নিয়ে বাড়ি চলে যান। ওই জন্য একখানা ব্লাউজ আমি বানিয়ে দেবো ঠিক করেছি, ছিট কিনতে যাবো, কালকে দেখ কিনে নিয়ে আসলে ভালো তো, কী কালারের কিনবি বাবা, রানী কালারের?
রানি কালারটাই সবকিছুর সঙ্গে মানাবে। একটুখানি দামি ছিট এনে বানিয়ে দেবো খানি, আর যদি আমার শাড়ির পিস থাকে রানি কালারের সেটা দিয়ে বানিয়ে দিলে হবে না? না, তোমার রানি কালারটা ভালো না, কালারটা কেমন যেন। রানি কালার মানে রানি কালার না, পিঙ্ক কালার, আমি জানি কোনটা, আমি দেখে নিয়েছি। বাবা তোমার রং সম্বন্ধে তো খুব জ্ঞান, বেগুনি বলতে পারোনি বলে ছোটবেলায় খুব পিটানি খেয়েছিলে, বেগুনি রং কিছুতেই মনে থাকতো না। হ্যাঁ Did you just play a prank? Just a because they wanted the Mahinka kennel? No. Of course, that's why they called us. It's a prank which they wanted for. Arre yaar, in loko This is irritating, yaar. That's what he told me, ki rice aa raha hai. এখন বাজে দুপুর একটা, ফরিনকে খেতে দিয়ে দিয়েছি, পুপুকেও খেতে দিয়ে নিয়েছি, আমিও আমার খাওয়ার নিয়ে বিগ বস দেখবো। আর যে কটা জামা কাপড় পেরেছি গুছিয়ে রেখেছি, বাদ বাকি গুলো। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:04, পুপু চা বানাতে চলে গেছে, আমি একটুখানি মুড়ি মাখবো। অনেক দিন মুড়ি চানাচুর দিয়ে মেখে চায়ের সঙ্গে খাইনি। ইন্দ্র বলছিল আদা, আদা তো নেই মা, সরি বেটা। আজকে সকালবেলায় ফরিং একখানা কাপ ভেঙে দিয়েছে, কয়েকদিন আগে হাঁটতে হাঁটতে গিয়ে এইরকম দুখানা কাপ নিয়ে এসেছিলাম। আমি আর পুপু যখন চা খেতে বসি আলাদা আলাদা কাপে চা বাড়তে ভালো লাগে না, সেই জন্য একজোড়া এনেছিলাম, একটা আজকে ফরিং ভেঙে দিয়েছে। মুখে করে নিয়ে এই সিঁড়ির এখানে বসে রয়েছে, আমি ওর মুখ থেকে কাটতে গেছি, অন্যান্য জিনিস না ওর টপ করে মুখ থেকে ফেলতে চায় না, আজকে কি মনে হলো ফেলে দিল, পটাস করে ভেঙে গেল। আমি ভেবেছিলাম ধরে ফেলতে পারবো, পারলাম না জানেন তো, বাঁচাতে পারলাম না। আমার সুজাতা এখনো পর্যন্ত একখানা কাপ ভাঙেনি, এটা আমার আফসোস। আর নতুন কাপটা আনার সঙ্গে সঙ্গে 4 দিনও ব্যবহার করতে পারলাম না, ফরিং ভেঙে দিয়ে দিলো, এটা হচ্ছে আমার অভিযোগ। চলুন এবারে মুড়িটা মাখি। পুপু চা করতে চলে এসেছেন, বুঝতে চায়ের নেশা মানুষকে কি কি করায়, আজকে যে কি ভীষণ ঠান্ডা, মানুষ কম্বলের ভেতর থেকে বেরোতে পারছে না, সে 6:06 আমাদের ইচ্ছা না থাকলেও চা বানাতে চলে এসছে। চলো এখন আমরা সবাই চা খাবো, অনেকদিন যাবো পুপু চা খায়নি, আজকে সকালবেলা খেয়েছিল যদিও, কিন্তু বিকেলের দিকে চা অনেকদিন খায়নি, ওর আজকে টিউশন নেই। সবসময় কি তোকে দেখতে ভালো লাগবে বোকা, শীতকালে সবাইকে এরকম কাজটা মার্কা লাগে তাই না বলো? বড় বড় সুন্দরীরা এই শীতে কুকড়ে গেছে, আর তুই তো তুই। দাঁড়া সরস্বতী পুজো আসবে, হলুদ মেখে স্নান করবি, ব্যাস ফসা 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 গ্লো চুইয়ে পড়বে। এই দেখুন কি দারুণ চানাচুরটা, দেখুন গাইস কেমন মুখ ঘুরিয়ে নেবে, দেখুন গাইস কেমন মুখ ঘুরিয়ে নেবে। রাতের জন্য শুধু ডাল পড়ে রয়েছে, আর মনে অল্প একটু বেগুন পোড়া মাখা রয়েছে, থাকবে এখানে ফরিং এর ছানা রয়েছে, ফরিং কে দিয়ে দেবো। ইন্দ্রর জন্য রচা, আমার আর পুপুর জন্য দুধ চা, সঙ্গে মুড়ি চানাচুর মাখা। আর এই টিভি বন্ধ হয়ে গেল কেন? এই দেখুন বন্ধুরা, বিকেলবেলায় চা করতে যাওয়ার সময় আপনাদের বড় বড় কথা বলেছিলাম যে দুপুরবেলায় সেই রকম ভালো কিছু রান্না করিনি, বিকেলবেলায় একটুখানি ভালো মন্দ পদ দিয়ে খাওয়া দাওয়া করবো। ও বাবা, ইন্দ্র আমাকে ফোন করলো যে রুটি তরকারি বানিয়ে রাখো, ভাত আমি খাবো না, আর অনেকটা ভাত ধরা রয়েছে, কালকে সকালবেলায় 7 তাড়াতাড়ি ভাত না বসালেও চলবে, এই হয়েছে কারবার। আর পুপু কালকে স্কুলে যাবে না, আমাকে টিফিন বানাতে হবে না, সেই জন্য একটুখানি দেরি করে ঘুম থেকে উঠলো, কিছু যাবে আসবে না, এইটা ভেবে রাতের ঘুমটা আমার সলিড হবে। আর এই যে ফিরিঙ্গি বাবু, খাওয়া দাওয়া করে আমি যেখানে বসবো সেইখানে একদম মাথাটাকে ফেলে অনেকক্ষণ যাবত আদর নেবে। আর আমি যখন ঘুমাই আমার সাইডে কি কি থাকে দেখুন, সবার আগে দেখাই, আমি মাঝে মধ্যে সমরেশ মজুমদারের কালবেলা বইটা পড়ি যদি সময় থাকে তো, যেমন আজকে রাত্রিবেলায় 2-3 পাতা পড়বো, একটা টাইমে বলেছিলাম আমি প্রত্যেকদিন 6 পাতা করে পড়বো, কিন্তু এখন আর হয়ে উঠছে না,
ঘুম পেয়ে যাচ্ছে দু পাতা তিন পাতা পড়ার পরে। এটা হচ্ছে আমার ফোনের ব্যাগ, এর মধ্যে হেডফোন ফেডফোন সব রয়েছে, একটা জলের বোতল। আমাদের খাটটা যদি একটুখানি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে ওই যে টেবিলটা দেখতে পাচ্ছেন ওই টেবিলের ওপরে সব কিছু রাখতে পারবো, সুবিধা হবে। যেই ছেলেটা খাট ঘুরিয়ে দেবে তার হাতে নাকি ইট পড়ে গেছে, তাকে খবর দেওয়া হয়েছে, হাত ছাড়লে তবেই আমার খাট ঘোরানো হবে। আর এইটা হচ্ছে ওদিপিসির বর্মি বাক্স, গোপ্রো ক্যামেরার বক্স। এর মধ্যে কী কী রয়েছে দেখুন, একখানা বোরোলিন রয়েছে, একখানা ভিক্স রয়েছে, যখন নাকঠাক বন্ধ হয়ে যায় নাকের চারপাশে ডলে দিই। আর বোরোলিন তো জানেন চিরচরিত একখানা অ্যান্টিসেপটিক ক্রিম, প্রত্যেক বাঙালির পকেটে থাকে। আর ক্র্যাক ক্রিম, যদি মনে হয় পাটা ফেটেছে ফেটেছে তখন এটা লাগাই, আপাতত এখন লাগাতে হচ্ছে না, শীত যাওয়ার মুখে তো এখন সব কিছু সেরে গেছে। আর এখানে রয়েছে আমার চম্মা, চম্মাটা বাইরের চশমা। আমার ফড়িং ভাবছে কী হলো, মা এরকম আদুরি কথা বলছে কেন, চশমা। ফড়িংয়ের ভয়ে চশমাটাকে এই বক্সের মধ্যে ভরে রেখে দিতে হয়, নাহলে যখন তখন ছৌ মেরে নিয়ে পালাবে, কোথায় ফেলবে আমি আর পাবো না। আপনারাও বলবেন হ্যাঁ, আপনারা যখন ঘুমান আপনাদের বালিশের পাশে কোন জিনিসটা না থাকলে সারা রাত ঘুম আসবে নিশ্চিন্তে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন।